বাক্সা আর উদালগুড়ি জেলার যে উত্তর অঞ্চল আছে ইয়াতে হাতি মানুষ সংঘাত আর যে পানির সমস্যা এয়া খুব বেশি। আমি অল্প বুঝ লোবলে গই আছো যে ইয়াতে মানুষের কেনেকুয়া সমস্যার সৃষ্টি হয়েছে হাতি মানুষের সংঘাত লয়, হাতিয়ে কেনেকে আহি মানুষের ক্ষতি ক্ষতি করেছে, সম্পত্তি খেতি বাতি নষ্ট করে, এইবিল বুঝ লোবলে অল্প মানুষ সত্যিও কথা পাতি আর ইয়ার সমস্যাটো সমাধানও কেনেকে করব পারি, কিবা সমাধানের কিবা রাস্তা আছে নাকি, এই বিষয়ে আমি অল্প আলোচনা করি। সেই কারণে আমি আহিছো আজি এই বিশেষকে বাক্সা আর উদালগুড়ি জেলার এই উত্তর অঞ্চলত। এতিয়া আমি দেওচুঙা বলে একটা জায়গা আছে তাতে যাম, কিছু মানুষের লগত কথাও পাতি আর বর্ণদী অভয়ারণ্য ওসরতে আছে, এই বিষয়ে আমি চাম যে কেনেকুয়া আসলতে সমস্যাটোর ওরটোনো কি গুড়ি কত আর কেনেকুয়া ইস্যুটো আমি বুঝবলে চেষ্টা করি। এয়া এটা হাতির লাদ, ইয়ারপর গম পাই বহুত পুরোনা হয়েছে, প্রায় 4-5 মাহমান পুরোনা হয়েছে আর ধানের সিজনত সম্ভবত ইয়াতে আহিছিল। বৃহত্তর এই নাগরিজুলি এলাকাত এনেকে হাতি আহে আর ইয়াক রখাবর কারণে হাতিবিলাকক বাধা দিবর কারণে আমার টঙি দেখিছে তেওঁলোকে রখায় হাতিবিলাকক ইয়ারপর খেতি পঠিয়ে। আমি এতিয়া উপস্থিত আছো বৃহত্তর নাগরিজুলি অঞ্চলত, ইফেলে আমার এই নাগরিজুলি বাগান আর এফেলে ভুটান পাহাড় আছে, এইফেলে বর্ণদী অভয়ারণ্য আছে। তো যেতিয়া হাতি খাদ্যর অভাবত আহে আহিলে এনেকে এই অঞ্চলবুলত আহে, ইফেলে যেবিলাক খেতি বাতি অঞ্চল আছে, ধাননি পথার আছে, এইবিলাকত আহে হাতি আর সেই হাতিক রখাবর কারণে এনেকুয়া ধরনের টঙি বনায় লওয়া হয় আর টঙিত রাতে পহরা দিয়ে, যাঠি জুং বল্লম লয় রাইজে পহরা দিয়ে আর হাতিক সকলের পর অহাত বাধা প্রদান করে। এনেকুয়া টঙি আমার এই গোটে অঞ্চলত যথেষ্ট সংখ্যক আছে। আহক আমি আরো কিছু ঠাইলে যাও যত আপনার এনেকুয়া ধরনের টঙি আছে আর রাইজর যে অভিযোগ আছে সেবিল আমি শুনবলে চেষ্টা করি। এয়া এবিধ বিশেষ ধরনের কাটা তার আর এই তারে ইয়ার ভিতর যেখানে খেতি করব তাক হাতিক ভিতর সোমাবর কারণে বাধা দিয়া হয়। খুব ধার তার হয়, যদি কিবা কারণে হাতির গাত লাগে তো এই সালটো ফালি দিব, হাতির সাল ফালি দিব। তো এনেকুয়া ধরনের ইলেকট্রিক ফেন্সিং আর এনেকুয়া কাটা তার ব্যবহার করে স্থানীয় রাইজে হাতিক বাধা দিয়ার চেষ্টা করে। আমি উপস্থিত হয়েছো বগামাটিলৈকে, এয়া অসমৰ অন্যতম বিখ্যাত জনাজাত পর্যটনস্থলী। ইয়ার আটাইতকৈ ডাঙৰ কেৰেক্টাৰিষ্টিক হল গুৱাহাটীৰ পৰা যদি কোনোবা মানুহ হিমালয় বা ভূটান এরিয়া চাব খোঁজে তেতিয়া এইটো আটাইতকৈ ওচৰত থকা পর্যটনস্থলী। সেইবাবে বছৰি যেতিয়া জানুৱাৰী মাহত ইয়াতে বহুত মানুহ জমা হয়, হাজাৰ হাজাৰ মানুহ পিকনিক খাব জমা হয়, বেলেগ বেলেগ ঠাইৰ পৰা আহে, অসমৰ বিভিন্ন ঠাইৰ পৰা আহে। আমি এই এরিয়াটোর যদি ডেভেলপমেন্টের কথা ভাবু তেতিয়াহলে আমি পর্যটন বা পিকনিক বিষয়টুক কেনেকে ইকো ফ্রেন্ডলি করিব পৰা যায় সেই বিষয়েও চিন্তা করব লাগিব, কারণ যথেষ্ট পরিমাণে মাইক বজে, হয় হাল্লা হয়, যেহেতু আমার
বাওফালে এই এরিয়াটো বৰ্ণদী অভয়াৰণ্য আৰু যিটো অভয়াৰণ্য সেয়া আমাৰ অভয়াৰণ্যৰ যিটো আইন বন্যপ্ৰাণী সংৰক্ষণ আইন তাৰ অধীনত আমাৰ সুৰক্ষা দিব লগা হয়। মোৰ পিছফালে যিখিনি আপুনি এৰিয়া দেখিছে এইবিলাক ভূটান এৰিয়া হয় আৰু এই যিটো নদী হয় এয়া বৰ্ণদী হয়। বৰ্ণদী বহুত ভিতৰত ভূটানৰ বহুত ভিতৰে এৰেকাৰ পৰা আহিছে, এই পিছলৈকে সিফালে গৈ পুঠি মাৰি নাম লৈছে আৰু ব্ৰহ্মপুত্ৰত মিলিত হৈছে। তো হাতী মানুহ সংঘাত বিষয়টো ইয়াতে এইকাৰণে আৱশ্যক কাৰণ ইয়াৰ পৰাই যি এৰিয়া ইয়াতে আমাৰ হাতীৰ বাসস্থান এইবিলাক। তো আমি যেতিয়া এইবিলাক এৰিয়াত পিকনিক স্পট বনালোঁ, বিভিন্ন ডেভেলপমেণ্টৰ প্ৰজেক্ট যিবিলাক এইবিলাক ইৰিগেশ্যন প্ৰজেক্ট চলিছে, এই প্ৰজেক্টবিলাকৰ কাৰণে হাতীৰ যিটো বাসস্থান এই বাসস্থানৰ ওপৰত যথেষ্ট প্ৰভাৱ পৰিছে। কিন্তু আমি কেনেকৈ ডেভেলপমেণ্ট আৰু সংৰক্ষণ, পৰিৱেশ সংৰক্ষণ, বন্যপ্ৰাণী সংৰক্ষণ এই বিষয়বিলাক আমি কেনেকৈ চাইমাল্টেনিয়াছলি একেলগে আগবঢ়াই নিম সেই বিষয়ে আমি নিশ্চয় চিন্তা কৰিব লাগিব। যেনেকৈ মই কৈছোঁ টুৰিজমটো আমি ইক' টুৰিজম কৰিছোঁ, মানে টুৰিজমৰ ফলত যাতে পৰিৱেশত কোনো ব্যাঘাত নজন্মে সেইকাৰণে ইক' টুৰিজম। ঠিক তেনেকৈ ইয়াতে যে বছৰৰ শেষত জানুৱাৰী আৰু ডিচেম্বৰ আৰু জানুৱাৰীৰ মাজত যি হাজাৰ হাজাৰ মানুহ জমা হয় মাইক বজায় গাড়ী 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 লৈ আহে বাছ লৈ আহে এইবিলাক এই পিকনিক প্ৰচেছটোক আমি কেনেকৈ ঠিক ইক' পিকনিক কৰিব পাৰোঁ, মানে পৰিৱেশক কোনো ধৰণৰ বা কম পৰিমাণে বাধা জন্মাই আমি আমাৰ যি এণ্টাৰটেইনমেণ্ট হওক বা আমি পৰিৱেশৰ লগত যি আমি মিলিত হ'ব খোজোঁ বনভোজৰ সময়তে হওক বা পিকনিকৰ সময়তে, এইটো কেনেকৈ আগুৱাই নিব পাৰিম সেয়াও চিন্তা কৰিবলগীয়া বিষয়। আমাৰ সৈতে আছে স্থানীয় খৈৰাজাৰ নিবাসী সন্তৰাম গৌতম দেৱ। এওঁৰ লগত আমি কথা পাতি যাম গাড়ীত আৰু আমি আৰু ভিতৰলৈকে যাম, যিহেতু এওঁৰ ইয়াতেই জন্ম হৈছে, ইয়াতেই ডাঙৰ দীঘল হৈছে আৰু সৰুৰে পৰা ইয়াতে হাতী মানুহ সংঘাতৰ লগত জড়িত হৈ আছে। তেওঁৰ সা সম্পত্তি ঘৰ ধ্বংস কৰিছে হাতীয়ে, প্ৰত্যেক বছৰে হাতী যায়, গতিকে তেওঁ এই বিষয়টোলৈ যথেষ্ট এক্সপেৰিয়েঞ্চড অভিজ্ঞ আছে, গতিকে আমি তেওঁৰ লগত কথা পাতি যাম। বলকচোন আমি কেনেকৈ বিষয়টো কি আছে আমি কথা পাতি যাম। গৌতম ডাঙৰীয়া, আপোনাৰ জন্ম ইয়াতে হৈছে? মোৰ জন্ম খৈৰাজাৰা। কেতিয়া হৈছে? 1979 মোৰ জন্ম। আপুনি এতিয়া ইয়াতে থাকে? হয়, মই ইয়াতে আছোঁ। হাতীৰ পৰা আপোনাৰ কেনেকুৱা ধৰণৰ অনিষ্ট হৈছে এতিয়া? হাতীৰ পৰাতো বহুত কম আছে, আমি ৰাতি খুবও নোৱাৰোঁ আৰু মোৰ আমাৰ যিবিলাক খেতি বাতি কৰা আছে হাতীয়ে মানে প্ৰায়েই মানে নষ্ট কৰে। মোৰ নিজৰে তাৰমানে তামোল বাগান আছে, 10-12 বিঘামান তামোল বাগানো আছে, কিন্তু তামোল গছটো এনেকুৱা বস্তু মানে ফটকৈ এইটো ফল নধৰে, 5-6 বছৰলৈ মানে ৰখিব লাগে, কিন্তু তামোল আহি ভাঙি দিয়ে, অনিষ্ট সাধন কৰে হাতীয়ে, ঘৰ দুৱাৰ ভাঙে, ধান খেতিটো নষ্ট কৰেই, এনেকৈ বহুত উপদ্ৰৱ হাতীৰ এনেকুৱা চলি আছে, আমাৰ বহুত দিনৰ পৰা চলি আছে। আপোনালোকে সমাধান বা সমাধানৰ কাৰণে কেনেকুৱা ধৰণৰ আপোনালোকে নিজকে প্ৰটেকশ্যনৰ কাৰণে কেনেকুৱা ব্যৱস্থা লয়? আচলতে যিটো মানে হাতী মানুহৰ যিটো সংঘাত, মূলতঃ খাদ্য সমস্যাক লৈয়ে সংঘাত হোৱা বুলি মই ভাবোঁ। যদি হাতীৰ খাদ্যটো যদি তেখেত মানে হাতী য'ত থাকে জংঘলত থাকে তাতে যদি মানে পোৱাকৈ মানে হাতীৰ খাদ্যটো মানে দিব পৰা যা গ'লে হয় তেতিয়া আমাৰ জনবসতিপূৰ্ণ অঞ্চললৈ হাতী ওলাই নাহিলেই হয়। কিন্তু সেইটো ব্যৱস্থা চৰকাৰে লোৱা নাই। যিবিলাক অৰণ্য আছে, অৰণ্যৰ মাজত কল খেতি কৰিব লাগে, কলগছ লগাব লাগে, বা অৰণ্যৰ আশে পাশে বা অৰণ্যৰ পৰা যিবিলাক জান জুৰি নৈ মানে আমাৰ জনবসতিপূৰ্ণ অঞ্চলত ওলাই আহিছে তাৰ দুয়ো কাষে যদি খেতি কৰিলে হয়, হাতী মানে হাতীৰ খাদ্যৰ কাৰণে যদি কল খেতি দিলে হয় তেতিয়া হাতীবিলাক তাতে থাকিলে হয়, জনবসতিপূৰ্ণ অঞ্চললৈ ওলাই নাহিলে হয়, মই এইটো ভাবোঁ। কাৰণ হাতী মানুহৰ সংঘাতটো বিশেষকৈ খাদ্যৰ কাৰণে হয়, গতিকে খাদ্যখিনি আমি চৰকাৰে এটা আঁচনি লোৱা যাওক
লোক যে খাদ্য আমি তাতে রোপণ করো হাতির যিনি খাদ্য খায় তাতে রোপণ করিলে মানে সংঘাতটা কমিব বলে মানে মানে ভাবো আর হাতিয়ে ধরক ইফেলে মানুষ মারিছে নাকি আপনার নিশ্চয় মানুষ মারিয়ে থাকে প্রায় মারি থাকে কিছু আঘাত করে কিছু ইনজোর্ড হয় কিছু মারেও আর খেতির বিনিময়ত বা হাতিয়ে যদি কাবাক আঘাত করে বা কাবাক মারিও পেলায় তার বিনিময়ত সরকারে যেটা কম্পেনসেশন দিয়ে সেই কম্পেনসেশনবিলাক আপনাদের সময়মতে পায় না? আপনি এই যে প্রশ্ন করেছে এই সেই মূলত সেইটাই মেন মেন কথাটাই এই সংঘাতটো তার কারণে হয় মানুষবিলাকে রাইজে নিজের সম্পত্তি বসাবর কারণে হাতি খেদিব উলাই আহে কম্পেনসেশন রাইজে নাপায় যদি রাইজের এই তামোল গাছটা ভাঙিছে বা ভঁড়ালটা ভাঙিলে বা ধাননি পথার নষ্ট করলে এইটো যিখিনি নষ্ট হয় সেই বস্তুটো যদি কম্পেনসেশন হিসাবে যদি গভর্নমেন্টে যদি রাইজক দিলে হয় পিছদিনা যদি সার্ভে হওয়া হয় ডিপার্টমেন্ট যদি থাকিলে হয় রাইজ তেনেকে সংঘাতত লিপ্ত নহলে হয় হাতির কারণে কিন্তু রাইজে নিজের সম্পত্তি রক্ষার কারণে রাতে রাখি জং দা লই বা জুই লই ফেলে উলাই আহার কারণে সংঘাতটা বেশি হয় নিজের সম্পত্তি রক্ষার কারণে উলাই আহে নিজের খেতিপথার রক্ষার কারণে উলাই আহার কারণে সংঘাতটা বেশি হয় যদি কম্পেনসেশন দিলে হয় তো সংঘাতটা অল্প কমিলেও হয় কম্পেনসেশন নো কম্পেনসেশন কোনো না পায় আমি শুনিছো মানুষ মারিলে কিছু 3 লাখ বা 5 লাখ টাকা দিয়ে দিব বলে শুনিছো কিন্তু খুব কম সংখ্যক মানুষে পায় আর বহু দিনলৈ এই রঙা ফিতার মেজ পেস বলে কয় বহু দূর দৌড়ব লাগবে রিলিফ এন্ড রিহেবিলিটেশন ডিপার্টমেন্ট ডিসি লিখব কবার দিসপুরলৈ আহতে আহতে বহু টাইম লাগি যায় মানে গোটাই সরকারি প্রসেসটা দীঘলিয়া হয়ে যায়। আচ্ছা দেওসুঙা অঞ্চলত আপনার যে হাতি আহে হাতিবিলাক কি অকলখরিয়া হাতি না যাক যাক পাতি আহে? না এইটো তার মানে কিতেবা অকলখরিয়াও আহে অকলখরিয়াটো খুব ভয়ানক ভয়াবহ এইটো অকলখরিয়াটো গমও নাপায় আর যাক পাতিও আহে যাক যাকও আহে যাক যাক আহি নষ্ট করে বহুত খেতিপথার অকলখরিয়াটো খুব মানে ভয়ানক কিতেবা কিতেবা এইটো লাডেন বলেও কয় লাডেন বলেও কয় মানে খুব ভয়ানক হাতি। আচ্ছা এতিয়া বন বিভাগৰ পৰা আপুনি আপোনালোকে মানে গাঁওবাসী বা এই অঞ্চলৰ যিবিলাক ৰাইজ আছে তেওঁলোকে বন বিভাগৰ যিটো ৰেছপঞ্চ ধৰক হাতী ওলালে আপোনালোকে ডেফিনেটলি বন বিভাগক ফোন কৰিব লাগে কৰে নে নাই সেইটো মই নাজানো তো বন বিভাগৰ যিটো ৰেছপঞ্চ সেইটো কেনেকুৱা? নাই শুনক ৰেছপঞ্চটো দিয়ে কিন্তু একেবাৰে যিমান পৰ্যায়ত তোমালোকে ৰেছপঞ্চ ল'ব লাগে হাতী যেনেকৈ খেদি পঠিয়াব লাগে তেওঁলোকে মানে ৰাস্তা আহে গাড়ীত অকণমান খেদোৱাৰ মানে অঙ্গী ভংগী কৰে কিন্তু সদায় তেওঁলোকে মানে সেইটো আমাক মানে নিদিয়ে আৰু ইয়াতে যিহেতু বৰ্ণতী অভয়াৰণ্য আমাৰ ওচৰতে আছে আপোনাৰ বন বিভাগৰ কিবা শিবিৰ আছেনে? অলপ দূৰত আছে আমাৰ ইয়াৰ পৰা নালাপাৰা বুলি কয় কৰ্মী নাথাকে এনে অফিচ এটা ভাঙা অফিচ আছে এইটো অফিচটো বহুত দিনৰ পৰাই আমি আগৰ পৰা বাচ্চা থকাৰ পৰাই দেখা পাই আছো এনেকৈ কেতিয়াবা কেতিয়াবা আকৌ তেওঁলোকৰ পুঁজি আহে আকৌ অফিচটো মেৰামতি কৰে কিন্তু ইয়াত মানুহ কোনো মানে তেওঁলোকৰ কৰ্মচাৰী নাথাকে। এতিয়া আমি উপস্থিত হৈছোঁ ভুটিয়াচাং বাগানৰ নোনাই ডিভিজনত। আপুনি পিছফালে চাব পাৰে সেইবিলাক হ'ল নেপিয়াৰ বুলি কয় মানে তাতে এতিয়া চাগছ নাই হয়তো কেইবছৰমান পিছত তাতে চাগছ লগাব। হাতীবিলাক যেতিয়া বাহিৰত ওলাই আহে ওলাই আহি যদি তেওঁলোকে ফৰেষ্টলৈকে ৰিটাৰ্ণ হ'ব নোৱাৰে তেতিয়া তেওঁলোকক এটা আশ্ৰয়ৰ প্ৰয়োজন হয় য'ত অলপ গছ গছনি থাকে তো মেক্সিমাম টাইমত ইয়াতে হাতীবিলাক আহি আশ্ৰয় লয় যাকে যাকে হাতী ইয়াতে দেখিবলৈ পোৱা যায় যিবিলাক হাতী বাহিৰলৈ ওলাই যায় হয়তো ঘূৰি আহোঁতে তেওঁলোকে সম্পূৰ্ণৰূপে ফৰেষ্টলৈকে যাব নোৱাৰে তেতিয়া এই এলেকাবিলাকত বাগানৰ এই এলেকাবিলাকত থাকি ইহঁতে আশ্ৰয় লয় দিনটো জিৰাই পোৱালিৰ লগত আকৌ পুনৰ যেতিয়া ৰাতি হয় তেতিয়া আকৌ তেওঁলোকে গন্তব্যস্থানৰ ফালে যাত্ৰা আৰম্ভ কৰে। এতিয়া আমি উপস্থিত হৈছোঁ একদম অন্যতম ভিতৰুৱা প্লেচ চামৰাং বুলি কয় এইখিনি এৰিয়াত। এয়া বামুনজুলি বাগানৰ পৰা আহি অলপ সোমাই আহিলে আমি এই এৰিয়াটো পাওঁ। আমাৰ লগত উপস্থিত আছে গ্ৰীণ ভেলী ৱাইল্ড লাইফ প্ৰটেকশ্যন ছ'চাইটিৰ চেয়াৰমেন আমাৰ অনন্ত বাগডাঙৰীয়া। তেওঁ বহু বছৰ ধৰি ৱাইল্ড লাইফ মানে বিশেষকৈ মেইন এলিফেণ্ট কনফ্লিক্টৰ ওপৰত কাম কৰি আছে। আপোনাক আমাৰ অনুষ্ঠানলৈ স্বাগতম জনালোঁ। ধন্যবাদ। যিহেতু আপুনি এই বিষয়টোৰ লগত বহুত বেছি জড়িত হৈ আছে আৰু বিশেষকৈ ওদালগুৰি জিলাত,
আপনার এবছরতে প্রায় 25টা মানুহ আপনার হাতিয়ে মারিছে, তো আপনি কিভাবে মানে কিহর কারণে এই বস্তুটো মানে এই অঞ্চলটো চলি আছে, মানে হাতি মানুহৰ সংঘাতটো কিয় হৈছে বুলি ভাবে? আসলতে হাতি আর মানুষের যে সংঘাত এই শব্দটোৱে একচুয়ালি মই সাপোর্ট নকৰোঁ। হাতি মানুষের সংঘাত বুলি কলে এটো ভুল হব, আমি হাতি মানুষের কোএক্সিস্টেন্স বুলি কব লাগে, এটা অসমীয়াত কি হব, একেলগে সহযোগিতা করে থাকাটোৱে কবাত নহয় কবাত বিকৃতি ঘটিছে, যার ফলত কনফ্লিক্ট যেটো শব্দ সেইটো আমি মানুহে ৰচিছোঁ। এইটো একচুয়ালি আমাৰ কি হৈছিলে, আগতে বহুত জঙ্গল আছিলে, হাতি আহি আছে এইটো নতুন কথা নহয়, পূর্ব যুগৰ পৰা হাতি আহি আছে। ইয়াতে আপুনি গম পাব হাতিগড় বুলি ঠাইডোখৰ আছে, এইটো হাতিৰ কাৰণে হাতিগড় বুলি হৈছে, ইমান ধুনীয়া ফেমাছ, ইমান হেৰি, আজি হাতিৰ গড় বুলি হৈ থকা নাই, এইটো মানুহৰ গড় হৈছে। ইয়াৰ কাৰণে কিন্তু আমি মানুহে দায়, মানুহে ফৰেষ্ট কনজাৰ্ভেশ্যনৰ ক্ষেত্ৰত যিটো গুৰুত্ব দিব লাগে বা যিটো প্ৰপাৰ প্লানিং কৰিব লাগে, তাত ক'ৰবাত নহয় ক'ৰবাত আমি মানুহে ফেলাৰ হৈছোঁ। কিন্তু হাতি আহি আছে, হাতির যেটো দৈনন্দিন অহা যোৱাৰ তাত কোনো মোৰ ব্যক্তিগত চিন্তাধারা তার কোনো বিকৃতি ঘটা নাই, আমি মানুহে তেওঁলোকৰ রাস্তা বন্ধ করে দিছোঁ, তেওঁলোকৰ অহা যোৱা মানে জঙ্গলটো বন্ধ করে দিছোঁ। এতিয়া অহা যোৱাটো আমি এতিয়া দেখা পাইছোঁ, আগতে জঙ্গল বেছি থকা সময়ত আমি দেখা নাছিলোঁ, যার কারণে হাতি নাই বা কম আহিছে এনেকা ধরনের আমি ধারণা করো। কিন্তু আজি দিনক দিনে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের ক্ষেত্র হোক, রাস্তা হোক, ঘর হোক, মানুষের পপুলেশনের এক্সপ্লোশন হোক, এইবিল কারণত কি করেছে, মানুষ বিভিন্ন জায়গাত ঘর বনাইছে, রাস্তা বনাইছে, বিল্ডিং বনাইছে, এনেকা ধরনের কনস্ট্রাকশন কাম হওয়াত মানে হাতি অহা যাওয়াটা দেখা বেশি পাইছে, যার কারণে হাতি মানুষের কনফ্লিক্ট হয়েছে বা বিভিন্ন ধরনের হেৰি। ইয়াৰ লগত আৰু এটা কথা, যেতিয়া আমি আমাৰতো বিশেষকৈ ওদালগুৰি জিলাৰ প্ৰায় ইয়াত 15-20টা মান গাৰ্ডেনে আছে, আৰু গাৰ্ডেনতে বেছিভাগ ইয়াৰ মানে ইয়াৰ কনচিকুৱেঞ্চ যিটো আছে আমাৰ বাগানৰ মানুহে বেছিভাগ হৈছে, কাৰণ বাগানত থাকে আৰু ৰাতিৰ ভাগত আমাৰ মানুহ কিছুমানটো এটা ট্ৰেডিশ্যনেল এটা মদ খোৱাৰ, অপ্ৰিয় হ'লেও সঁচা কথা, মদ খোৱাৰ এটা হেৰিটো থাকে, তেওঁলোকৰ হাতীৰ অহা যোৱাটো গম নাপায় বা আহিলেও কেনেকৈ ধৰণৰ বাচিব লাগে সেই টেকনিকটো নাজানাৰ কাৰণে আমাৰ বাগানৰ বা আদিবাসী মানুহকেইটাৰ ক্ষেত্ৰতো এক্সিডেণ্টটো বেছি হোৱা দেখা গৈছে। তাৰপিছত এইটো বছৰতে প্ৰায় 25জন মানুহ ঢুকাইছে আৰু হাতীও বহুত মৰিছে। ইয়াৰ যিটো কাৰণ যিটো আছে, হাতীৰ আমিতো কেতিয়াও কনফ্লিক্টটো আমি সমাধান কৰিব নোৱাৰোঁ, কিন্তু মিনিমাইজ কৰিব পাৰোঁ যদি আমি ভালকৈ চিন্তা কৰোঁ, জঙ্গলটো বচাব লাগে, তেওঁলোকৰ মুভমেণ্টৰ ওপৰত এটা ৰিচাৰ্চ হ'ব লাগে, তেনেকৈ প্ৰয়েক্টিভ কাম হ'ব লাগিব, ঘটনাটো হৈ যোৱাৰ পিছত যে তাৰ কাম কৰিম তেনেকুৱা নহয়, ঘটনাটো হোৱাৰ আগতেই আমি প্ৰিভেণ্টিভ মেজাৰ্ছ ল'ব লাগিব। তাৰ কাৰণে সবেই সাধাৰণ ৰাইজ হওক, প্ৰশাসন হওক, এডমিনিষ্ট্ৰেশ্যন হওক, ডিপাৰ্টমেণ্ট হওক, গভৰ্ণমেণ্ট হওক, সবকে মিলি কাম কৰিব লাগে। ইয়াত অকল আমি কি কৰোঁ, এটা চামক আমি গালি পাৰোঁ, আনটোৰ কাৰণে দুখ হৈছে, আনটোৱে আকৌ থাৰ্ড তিচৰা ক'ৰবাত ভুলৰ কাৰণে হৈছে, এনেকৈ ইজনে আনজনক মানে এই দুখ গোৱাতহে আমাৰ মানে হেৰিটো হৈ আছে। আচ্ছা অনন্তবাগ ডাঙৰীয়া, এতিয়া চাওক বন বিভাগৰ এটা দায়িত্বপূৰ্ণ ইয়াতে বিলকুল ষ্টেক হোল্ডাৰ বিলকুল আছে, এতিয়া চাওক আমি এটা চাগে এইটো বন বিভাগৰ কেম্পেইন বিলকুল, ইয়াতে ষ্টাফবিলাক নাথাকে নাথাকে, ইয়াতে ষ্টাফবিলাকতো দেখা নাই, বিল্ডিং এটাতো বহুত দিনৰ পৰা পৰি আছে, মাজতে হলধৰ কলিতা বুলি ৰেঞ্জাৰ এজন আছিলে, তেখেতৰ সময়ত আমিও খুব মানে তেওঁক অলপ উৎসাহিত কৰিছিলোঁ, আমিও কাম কৰিছিলোঁ বহুত, কিন্তু তেখেত গুচি যোৱাৰ পিছত আকৌ বেলেগ ৰেঞ্জাৰবিলাক আহিলে, তেওঁলোকৰ এক্টিভিটিজ তেনেকুৱা দেখাও নাপালোঁ। আৰু এটা বস্তু, এতিয়া যে আপুনি যে ক'লে 25জন মানুহ মৰা, হয় তেওঁলোকে যিহেতু হাতীয়ে মাৰিছে তেওঁলোকক, তেওঁলোকে কম্পেনচেশ্যন পাইছে জানো? হাতি এইটো এটা আৰু এটা ডাঙৰ প্ৰশ্ন হ'ল, হাতি মানুহৰ যেতিয়া সংঘাত হয়, মানুহ যেতিয়া মৰে, মানুহে পোৱা পইচা খুব গম নাপায়, কিন্তু যেতিয়া পাবলৈও যিটো প্ৰচেছ যিটো আছে বহুত কমপ্লিকেটেড, বহুত দীঘলীয়া আৰু বহুত টাইম লয়, প্ৰায় দুবছৰ কেতিয়াবাতো 3 বছৰ লগাও এক্সাম্পল আছে, তেতিয়া কি হয় মানুহবিলাক অফেণ্ডেড হৈ যায়, তেওঁৰ যদি ঘটনা এটা ঘটাৰ পিছত তেওঁলোকে প্ৰশাসনে হওক বা ডিপাৰ্টমেণ্টে হওক তেওঁলোকৰ খতি কম দিনৰ ভিতৰত তেওঁক যদি তেওঁৰ এক্সপিৰিয়েঞ্চটো যদি দিয়ে, অন্ততঃ মানুহৰ খংটো কমি যাব, মানুহে এইটো ভাবি যে যা হওক কিবা এটা ঘটনা হোৱাৰ পিছত আমি কিবা এটা সাহায্য এটা পাইছোঁ, কিন্তু মানুহৰ এগ্ৰেছিভ যিটো খং যিটো আছে সেইটো কমি যাব, আৰু সেইটো এটা ডাঙৰ এটা এটা কথা, এইটো কনজাৰ্ভেশ্যনৰ ক্ষেত্ৰত মানুহে লাগিব, মানে আমি মানুহক উইদাউট মানুহ আমি কনজাৰ্ভেশ্যনৰ কাম কৰিব নোৱাৰোঁ, কিন্তু মানুহক ইনভলভমেণ্ট হোৱা আমি দেখা নাই, আৰু ফৰেষ্ট কনজাৰ্ভেশ্যন যিটো প্ৰপাৰ ষ্ট্ৰেটেজি বনাব লাগে, ষ্ট্ৰং ডিচিশ্যন কিছুমান ল'ব লাগে, এইবিলাক দেখা নাপাওঁ, যাৰ কাৰণে এইবিলাক ঘটনাটো হৈয়ে থাকে। মানে এতিয়া এইফালেতো এইটো আপোনাৰ ভূটান পাহাৰ, ভূটান পাৰ্ট হয় আমাৰ চাগে ননে ৰিজাৰ্ভ ফৰেষ্টটো আপোনাৰ এইফালে আহিব, হয় হয় ননে ৰিজাৰ্ভ ফৰেষ্ট, আৰু এইখিনি আপোনাৰ খালিং ৰিজাৰ্ভ ফৰেষ্ট, খালিং ৰিজাৰ্ভ ফৰেষ্টটো ননাই হেৰি কি কয় যে আপোনাৰ
এই নেউলি রিজার্ভ ফরেষ্ট বুলি কয়, নেউলি রিজার্ভ ফরেষ্ট বুলি কয়। কিন্তু নেউলি রিজার্ভ ফরেষ্ট এনে নামত আছে পেপারসত, কিন্তু বিশেষকৈ এইফালে মন্দির সুন্দর বনাই সব উৎপাত করে হেক করে দিলে। মানে মানে আপনি কব খুঁজে নাকি যে হাতির যে বাসস্থান, এই বাসস্থানটো বেয়াকে ক্ষতিগ্রস্ত হয়েছে, হাতির বাসস্থানটো বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। আর জঙ্গলত এটা আপনি নিজেই কৈছে জার্মানি লট হোক বা অন্য অন্য কিনা কিবি যেটু হাতিয়ে না খায় সেই লটটে গোটেই জঙ্গলটো ভরি পড়ছে। কিন্তু ইয়ার উপরও অল্প চিন্তা চর্চা করলে সাগে হাতি জঙ্গলতে থাকিব বা আহিলেও যাতে মানুষ এগ্রেসিভ নহয়। আর একটা কথা মই দেখিছো আমার এক্সপিরিয়েন্সের ফলের পর, যেতে হাতি আহে মানুষে জুকায়। মানে এটা হল গোটেই দিনটো ভোকত থাকিব, তাতে আকৌ মানুষ খিল দলিয়াব, বিভিন্ন ধরনের মানুষ চারিফালে আগছি এগ্রেসিভ করব, তেতিয়া এটা খং এটা হয়। খং হওয়ার ফলতো ঘটনাটো ঘটার বহুত উদাহরণ তেনেকা আছে। মানে গতি আমি যদি হাতি যদি সাবলে মন যায় তো ডিস্টার্ব নকরাকে এটা এটা সেফ জায়গা থাকি কেন যদি অল্প হাতি চাও, তেতিয়াও হাতির কারণে আমার প্রবলেম নহব আর আমিও হাতির কারণে প্রবলেমটো নহব। আপনি ভাবেনে এই সমস্যাটো ভালেখিনি পরিমাণত আপনার সমাধান করিব পৰা যাব? মানে ধর এতিয়া যদি আমি ধরল 100% এটলিস্ট 70-60% এই সমস্যাটো আমি এড্রেস করে সমাধান করিব পারিম বলি আপনি ভাবেনে? মই তো এতিয়াও ভাবো মানুষে ইচ্ছা করলে কেউ নয়, মানুষ চন্দ্র যাব পারিছে। ইয়ার উপর যদি ভালকে স্টাডি করা যায়, রিসার্চ করা যায়, কাম করা যায়, সৎ মনে সৎ ভাবে যদি কাম করা যায় আর গোটেই রাইজক লই কেনে বিশ্বাসত লই কেনে যদি কাম করা যায় ডেফিনেটলি পারিব। এটা কোনো বহুত ডাঙর কথা নয়, খালি বহুত গেপ আছে আর মানে এটা সৎ ইচ্ছা লাগিব, সৎ ইচ্ছা লাগিব, সৎ ইচ্ছা নহলে নয়। এনে দেখাওয়া বেলেগ আর অফিসিয়ালি হওয়াটা বেলেগ, এটা নহব, বাই হার্ট হব লাগিব। যদি আমি ধরক আমি বেলেগ না, আমি ডিপার্টমেন্টত আমি এই কেইদিন অবশ্যই ডিউটি করা নাই, ইয়ার আগতে কেইজনমান লড়া মিলি আমি নুনাই খালিংদুয়া রিজার্ভ ফরেস্টত হেভি ডিউটি করেছিল, তাতে আমি বেশি না 10-15 লড়াজন আসলে ইমান ডাঙর আমি চেঞ্জ আনিছো। মানুষ এটা এনেকা প্রিমেন্টে এনেকা কথা বতরা হয়েছিল, এটা আর জঙ্গলত যাব নি দেই, এটা বেলেগ লড়াবিলাক আহিছে, এনেকা ধরনের এটা 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 রিমার এটা গৈছিল যে মানুষ আর জঙ্গলমুখী নহয়। আর আমি এটা আর একটা কথা ভাবিছিলাম, আমার গার্ডেন হোক বস্তিতে হোক একটা পাবলিক নার্সারি বনাই কিনে যদি বহুত মানুষক যদি আমি গছর পুলি দিউ, তেওঁলোকে অন্তত খড়ির কারণে জঙ্গলত না যাব, কাঠ যদি লাগে তেওঁলোকে তাতে ফালি লব, জঙ্গলের প্রতি তেওঁলোকৰ যেটো হেৰিটো না থাকিব। এতিয়া সে আপোনাক এটা এজন মানুষের যদি 10টা বা 20টা আমি ধরক সেগুন গাছ দিলো বা গামারি দিলো বা অন্য অন্য তেহতক যদি গছর পুলি দিলো, তেহতক খড়ি তাতে পাই যাব, গছ কিবা ব্যাপার করব কারণে তেওঁলোকে 2 নম্বরি করব না লাগিব, তেতিয়া জঙ্গলও বাঁচি থাকিব, তেওঁলোকৰো লেভলিহুডটো চলিব। তেনেকা ধরনের অল্প যদি চিন্তা করা যায় তেতিয়াহে হব। আর বিশেষকৈ ইয়াতে কি হয়, জঙ্গলত পানিরও অল্প প্রবলেম অল্প আছে, পানিরও পানি খাবর কারণেও আহে, পানিরও যদি অল্প ব্যবস্থা যদি করা যায় তেতিয়া মানে এনেতো হাতি আহিয়ে থাকিব কিন্তু অন্তত এগ্রেসিভ নহব আর ঘটনাটো নহব। হাতি আহাত আপত্তি নাই, আমার আপত্তি আছে ঘটনাটো হয়। মানে খরালি কালত যেতিয়া ফরেস্টত পানিটো প্রায় শুকাই যায়, শুকাই যায় হয়, তেতিয়া তেওঁলোক হাতিকটো পানি বহুত যথেষ্ট পরিমাণে পানি লাগে, বিলকুল পানির কারণে তেওঁলোকে মানে উলায় আহে, হাতিবিলাকে বাহিরত বিলকুল উলায় হয়, এইটো এটা কথা। ঠিক আছে, ধন্যবাদ আপুনি আমার লগত কথা পাতিলে। হয় তো আমি অনন্তবাগ ডাঙরিয়ার লগত কথা পাতিলো, তেও ভালেখিনি যদি খন্তেকিয়া সময়ের কারণে কথা পাতিছে ভালেখিনি ইস্যু তেও কলে। ইয়াতে বিশেষকে আমার সদিচ্ছা আর যেটু আমার গেপ হয়ে আছে বিভিন্ন বিভাগের মাজত, যেটু গেপ বিভিন্ন ইন্ডিভিজুয়াল বিভিন্ন অর্গানাইজেশনের মাজত যেবিলাক গেপ আছে, এই গেপবিলাক আমি মিনিমাইজ করলে এই সমস্যাটো ইমান ডাঙর সমস্যা নহয় আর সমাধান করিব পারিম বলে এটা আমি বিশ্বাস আছে আমার। এতিয়া আমি চামরাং বলে একটা এলাকাত উপস্থিত হয়েছো, ইয়াতে আপনাদের চাব পারে ফরেস্টেড এরিয়া যেন লাগিব, কিন্তু আসল কথাটা হল এইখানে ফরেস্ট নয়, এইখানে এনেকা একটা ফরেস্ট যেটা ফরেস্টে আপনার আসলতে আমার যেটু মেইন আমার বাসস্থান, মেইন অভয়ারণ্য, মেইন ফরেস্টেড বাসস্থান এই ধ্বংস হয়ে করা হয়, এটা আপনার আগত উদাহরণ। এটা আপনাদের চাব পারে এই গছটো, পুতুস গছ আপনাদের দেখা পায়, খুব ধুনিয়া ফুল ফুলে, কিন্তু এইটো এটা অপতৃণ, কোনো জন্তুয়ে এই তৃণবিধ নাখায়, একমাত্র পখিলাই খালি ফুলত পরি কেতিয়াবা মৌ খায়, তার বাহিরে কোনো জন্তুয়ে এই পুতুস, আমি অসমীয়াতে পুতুস বলি কওঁ আৰু ইয়াৰ বৈজ্ঞানিক নাম হল লান্টেনা কেমেরা, এইটো এবিধ অপতৃণ। তার লগতে আপোনাৰ আৰু এটা অপতৃণ আমি দেখাও, এইটো জার্মানি বন বলি কওঁ ক্রোমোলিনা
অডনাথা সাইন্টিফিক নেম। আর এইবিধ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেতিয়া জার্মান সকল আহিছিল বা বেলেগ বেলেগ সৈন্যবিলাক আহিছিল, তেওঁলোকে নিজের বাংকারটো যদি লুকাবর কারণে এই বিশেষ অপতৃণবিধ তেওঁলোকৰ লগত লৈ আহিছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এইটো ইমানেই মানে বাংকারটো লুকাবর কারণে আনিছিল আর ই খুব সোনকালে বাড়ে। এই দুর্ভাগ্যবশত এই অপতৃণবিধ এতিয়া আমার গোটেই ফরেস্টত ভরি পড়ছে, যার কারণে আমি ফরেস্টত যদি আমি আন্ডার কভারটো চাও, ডাঙর গছর তলত যেখানে আন্ডারগ্রাউন্ড যেটো কভার, এই আন্ডার কভারটো টোটালি আমার অপতৃণরে ভরি পড়ছে। আর এই অপতৃণর বিধর বাবে কি হয়েছে, ফরেস্টবিলাক আনপ্রোডাক্টিভ, মানে জীব জন্তুবিলাকে খাদ্য হিসাবে গ্রহণ করিব নোৱাৰা ফরেস্ট হিসাবে এটা ফরেস্টলৈকে রূপান্তরিত হয়েছে। গতিকে আমি যদি একটা লার্জ স্কেলত এটা আমি প্রজেক্ট কথা চিন্তা করো বা আমি এটা প্ল্যান করো যে এই অপতৃণবিলাক আমি ধ্বংস করে ইয়াতে প্রোডাক্টিভ বা খোয়ার যোগ্য এডিবল প্ল্যান্ট যদি আমি ইয়াতে লগাও, তেতিয়াহলে ডেফিনেটলি হাতি নহয় অন্যান্য পশু হোক বা অন্যান্য জীব জন্তুয়ে ফরেস্টর মাজতে নিজের খাদ্য পাব। আর খাদ্য যদি পায় তেতিয়াহলে জন্তুবিলাকে বাহিরত যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতা যথেষ্ট হ্রাস পাব। গতিকে আমি ফরেস্ট ডিপার্টমেন্ট হোক বা সরকার হোক, তেওঁলোকে এই বিষয়টির উপর গবেষণা আর প্রকৃত উপায় এটা ওলায় কেনেকে অপতৃণ নাশ করব পারি, অপতৃণ আমার ফরেস্টরপর শেষ করব পারি, তার বিষয়ে এটা আমি চিন্তা করব পারো। আর এই হাতি মানুষ সংঘাতেই নহয়, গাহরি হোক বা অন্য জীব জন্তুর যদি মানুষ আর যদি ইন্টারেকশন হয়, সেই ইন্টারেকশনটি আমি কমাই বন্য প্রাণীখিন কেবল আমি বন্য অভয়ারণ্য বন্য অঞ্চলতে আমি রাখব পো, তেনে আমি চিন্তা করব পারি। আমি এতিয়া উপস্থিত হয়েছো ননাই খাস বলে যে বৃহত্তর এলাকা, তারে আমার লাটগাঁওবুড়া উপস্থিত আছে গোলাপ বেহেরা। নমস্কার দাদা, আমি মানে এই এরিয়াটো চাইছো, আমি বিভিন্ন ইস্যু লৈ অলরেডি যেটা হাতি মানুষ সংঘাত এই বিষয় অলরেডি আলোচনা চলাইছো বিভিন্নজনের, আপনার অভিজ্ঞতা কেনেকা এই বিষয়ে? এই অঞ্চলত আজি প্রায় মানে আজি 80 চনের ফেলে আজি 2020 চনলৈকে হাতির সমূহ উপদ্রব বাড়ি ক্রমান্বয়ে যাই আছে, আর হাতিও কিছু মৃত্যুমুখী হয়েছে, তার লগত মানুষেরও সংঘাত হয়েছে। তো এতিয়ালৈকে সরকার তরফের ফলেরপরা কোনো ধরনের তেনে হাতি প্রটেকশনের কারণে চর্চাটা ইমান চলা নাই। আজিও আমার এই অঞ্চলত বহুত এরিয়াত ঘর দুয়ার হাতি ক্ষতিগ্রস্ত করেছে, তো সরকার ফলেরপরা আজির তারিখলৈকে কোনো একটা তেনে ক্ষতিয়ন রাইজেও পোৱা নাই আমি জনামতে। আর বর্তমান সমস্যা যেনে আছে এটা ডাউনলক হয়ে আছে, তা হাতিবিলাকৰ বহুত প্রবলেম আহিছে, তেওঁলোকে খাবলৈ পোৱা নাই জঙ্গলত, তেওঁলোকে গাঁৱলৈ আহিছে, ঘর দুয়ার ভাঙিছে, মানুহকো মারিছে, তেনেকুৱা বহুত ধরনে অতিক্রম চলি আহিছে। তো সেই ক্ষেত্রত এতিয়া কিবা ঘটনা ঘটিছে নেকি নতুন? এতিয়া যোৱা কালি 4:30-6:30 বজাত গধূলি সময়ত চুকুনবাড়ির পৰা টাউকে দর্জি নামৰ এজন ব্যক্তি তেখেতে ঘরমুখে আহি থকা অবস্থাত হঠাৎ বনরিয়া হাতির সম্মুখীন হয় মানুষজনে একাংশভাবে এক্সিডেন্ট হয়েছে, তোমার ভরি এটা সম্পূর্ণ ভাঙিছে, ইতিমধ্যে গাঁওর রাইজে লগ লাগি তো মেডিকেললৈকে পঠোৱা হল, আর মেডিকেলরপর মানুষজনে এতিয়া বেন্ডিজ হয় তো আহিছে। আর সরকার ফালেরপরা যাতে তেখেতর যেটো কন্ডিশনত আছে, যেটো ব্যবস্থাত মানুষজন আছে, সরকারেও যাতে তেখেতক সহায় সহযোগ আগবাব, এনেকে পীড়িত এজন ব্যক্তিক মানে সরকারের প্রতিও অনুরোধ জ্ঞাপন করি। আপনি যেটা সমস্যাটা বহু গভীর সমস্যা হয়, বহুত বছরেরপর চলি আছে, হয় কিন্তু সমাধানের উপায় যে আপনার ফলেরপর কেন কি সমাধানের উপায় হলে মানে বন্য আমার এই অঞ্চলের বন্য হস্তিক সমাধান করার যথেষ্ট উপায় আছে যদি সরকারে আমাক সহায় করব পারে। আমাক সরকার যদি সহায় করব পারিলে আমি যা ফরেস্ট এরিয়া যদি আমি হাতির খোয়া খাদ্য আমি বছরত যদি বা 5,000 বিঘা মাটির যদি এরিয়া খুলি সেই হাতির খাদ্যটু লগাই যাতে তাক 5 বছর প্রটেকশন যদি দিব পারা যায়, তো সেই 5,000 বিঘাত যেটু খাদ্য হব সেই খাদ্য খালে হাতি গাঁওলৈকে নাহিব, এটু একটা উপায় আছে। আর তার অন্যথা অন্য উপায় আমার তাত নাই, যেহেতু হাতি মানুষ সংঘাত চলিয়ে আছে, আমি বন্য প্রাণীর উপর প্রেমী হয়ে আছো, তখেতর আমি মিলি আছো, গতি আমি কোনো ধরনের হাতির প্রতি অত্যাচার বা কোনো জীব জন্তুর প্রতি আমি অত্যাচার করা নাই, তো গতি আমি রাইজক ভাবো যে সকল এই সমস্যা সমাধান হোক। আচ্ছা দাদা,
এতিয়া আপুনি যেহেতু এটা অতি দায়িত্বশীল পদত আছে, হয়, এজন লাট গাঁওবুঢ়া হিচাপে, এতিয়া চাওক আমি ইয়াতে এই সমস্যাটোত আমি সবেই জড়িত হয় আৰু আমি সবেই এই সমস্যাটোৰ অংশ, হয় হয়, কাৰণ আমিও ধ্বংস কৰিছোঁ ফৰেষ্ট, হয়, আৰু সেইকাৰণে হাতী ওলাব লগা হৈছে, হয়, আপোনাৰ এইটো এলেকাত যিখিনি মানুহ আছে, হয়, ধৰক ক'ৰবাত এনক্ৰোচমেণ্ট হ'ব পাৰে, হয়, কোনোবাই হয়তো ফৰেষ্টত বেদখল কৰিব পাৰে, হয়, তো এই গোটেই বিষয়টো বহুত কমপ্লেক্স হৈ গৈছে, মানে জটিল হৈ গৈছে, তো আপোনাৰ ফালৰ পৰা এজন গাঁওবুঢ়া হিচাপে আপুনি এটা যদি মেছেজ দিয়ে এইখিনি সময়ত যে এই ইমান জটিল সমস্যাটো কেনেকৈ সবেই আমি ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টো আছে লগতে আমাৰ গাঁওবাসীসকলেও কি কি ভূমিকা ল'ব পাৰে, আপুনি যদি আপোনাৰ ফালৰ পৰা এটা মেছেজ দিয়ে ভাল হ'ব। এই ক্ষেত্ৰত মই ৰাইজৰ ওচৰত চৰকাৰৰ ওচৰলৈকে অনুৰোধ জনাওঁ, এটা সময়ত জইণ্ট ফৰেষ্ট এলেকা বুলি এটা কমিটি গঠন কৰা আছিল, সেই মুহূৰ্তত আমালৈকে মই তিনিখন দুখন ফৰেষ্টৰ জইণ্ট কমিটিৰ সভাপতি হিচাপত অংশগ্ৰহণ কৰিছিলোঁ 2000-2004। সেই সময়ত আমি বহুতখিনি গছ গছনি তাতে লগাইছিলোঁ, পুলিও লগাইছিলোঁ, আৰু তেনেকুৱা ধৰণে যদি আমাৰ ইয়াতে জইণ্ট ফৰেষ্ট নামৰ কমিটি এখন গঠন কৰি লগতে এন জি অ' স্বেচ্ছাসেৱকসকলক লৈ গাঁওৰক্ষী বাহিনীসকলক লৈ গাঁওবুঢ়াসকলক লৈ যদি এইখন চৰকাৰে যদি অলপ যুটীয়াভাৱে চিন্তা চৰ্চা কৰিলে, যিহেতু আমি নিচেই সেই জংগলৰ ওচৰ এৰিয়াত থকা ব্যক্তি, আমি সেইটো জব হোল্ডাৰে বা সহযোগেদি আমি নিশ্চিত তাতে যদি গছ গছনি বা বন্যহস্তীৰ কাৰণে খোৱা আহাৰ যদি আমি লগাব পাৰোঁ, অৱশ্যে বন্যহস্তীৰ পৰা আমি গাঁওখনক আমি বচাব পাৰোঁ আৰু আমি বাচিবও পাৰোঁ। হয়, এই আমাৰ গাঁওবুঢ়া ডাঙৰীয়া যিটো কথা ক'লে, জইণ্ট ফৰেষ্ট মেনেজমেণ্ট যিটো পলিচি, এই পলিচিটো আমাৰ অসমত ইমান হেৰি নহ'ল, আপোনাৰ ছাকচেছফুল নহ'ল, ছাকচেছফুল, কিন্তু উৰিষ্যাত যদি কওঁ আমি, উৰিষ্যাত জইণ্ট ফৰেষ্ট মেনেজমেণ্টৰ যিটো পলিচি, এইটো যথেষ্ট ছাকচেছফুল হৈছিল। এওঁ যিটো আপোনাৰ এতিয়া দাঙি ধৰিলে যিটো পইণ্ট, যে জইণ্ট ফৰেষ্ট মেনেজমেণ্ট যিটো পলিচি, এই পলিচিটো আমি আৰু বেছি ভালকৈ কৰি ইয়াতে গাঁওবাসীক ফৰেষ্ট মেনেজমেণ্টৰ লগত সাঙুৰি ল'ব লাগে, তেনেকুৱা এটা কৰিলে হয়তো আমি এটা সমাধানৰ পথ আমি আৰু এটা পাম। আপোনালোকে আজি চালে আমাৰ যিটো হাতী মানুহৰ সংঘাত ঘাইকৈ ওদালগুৰি জিলাৰ উত্তৰ অঞ্চল আৰু বাক্সা জিলাৰ উত্তৰ অঞ্চলত নাগৰিজুলি বাগানত এই সমস্যাটো খুব জটিল ৰূপ ধাৰণ কৰিছে, আৰু এই সমস্যাটোত কেৱল বন বিভাগেই জড়িত নহয়, ৰাইজ, এডমিনিষ্ট্ৰেশ্যন, বিভিন্ন বিভাগ, টুৰিজম ডিপাৰ্টমেণ্ট, সকলো বিভাগেই ইয়াতে জড়িত, সেইকাৰণে এইটো এটা জটিল সমস্যা আৰু এই সমস্যাটোৰ সমাধানো সেইকাৰণে জটিল, আৰু ইয়াতে বিভিন্ন বিভাগ ইনভল্ভ হ'লেহে সিহঁতৰ বিভাগবিলাকৰ মাজত যেতিয়া কোঅৰ্ডিনেশ্যন হ'ব আৰু কোঅৰ্ডিনেশ্যনৰ জৰিয়তেহে এই সমস্যাটোৰ সমাধান কৰিব পৰা যাব বুলি আমি বিভিন্ন যিবিলাক কথা বতৰা পাতিলোঁ তাৰ পৰা গম পোৱা গ'ল। আশা কৰোঁ আপোনালোকে এই প্ৰগ্ৰেমটো চাই ভাল পাইছে, আগলৈকো চাই থাকিব আৰু